বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় ও অসাধারণ নেতৃত্ব শোষিত বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নকে সাহায্য করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার মতো আপোষে অপবাদ ষড়যন্ত্র ও সকল বাধা উপেক্ষা করে এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে তিনি উপহার দিয়েছেন পদ্মা সেতু। সুদীপবৃন্দ, এখন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বাগত প্রদান করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। Ladies and gentlemen, now the minute is represented to the Honourable Prime Minister on behalf of Podda Multipurpose Bridge Project. Honourable Minister, Mr. Obaidul Qadir, MP, is doing the honour. এরপর সেতু বিভাগের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বাগত প্রদান করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। Ladies and gentlemen, on behalf of Bridges Division, now momentum will be presented to the Honourable Prime Minister. Honourable Minister, Minister of Road Transport and Bridges, Mr. Ubaidul Qadir MP, will please do the honour. সম্মানিত সুধী, উন্নয়নের মহাকবি এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মসেতুর স্বপ্ন বীজ বুনেছিলেন। শত প্রতিকূলতা সত্ত্বেও অসীম সাহসিকতার সঙ্গে পদ্মসেতুর বাস্তব রূপ দিয়েছেন তিনি। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে পদ্মসেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, may I have the honor to invite the chief guest of the ceremony, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina MP, to please attend the distinguished gathering on the occasion of closing ceremony of Podda Multipurpose Bridge Project. Ladies and gentlemen, Honorable Prime Minister, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় মন্ত্রী সহকর্মীবৃন্দ, আমাদের কূটনৈতিক বিষয়ের সদস্যবৃন্দ, সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, সেতুর দুই পাড়ের প্রিয় এলাকাবাসী অর্থাৎ মুন্সীগঞ্জ, ওদিকে হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, জাজিরা, সমস্ত এলাকার সকল যারা জনগণ এখানে উপস্থিত আছেন বা যার উপস্থিত নেই, সুধীমণ্ডলী, আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালাম আলাইকুম। সাধারণত কোনো প্রকল্প শেষ হলে সেই শেষ হওয়ার কোনো অনুষ্ঠান হয় না, এটা ঠিক, কখনো করাই হয় না, শেষ হয়ে যায়। তবে পদ্মা সেতু অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই, কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে, এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়, দেশের মানুষের টাকায় এই সেতুটা নির্মাণ। কাজী এই সেতুটা কাজ শেষ হয়ে গেছে, আমরা উদ্বোধনও করেছি, প্রকল্পের সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, এমনকি সেতুর সাথে আমাদের রেল সেতুটাও একই সাথে হয়ে গেছে। আমি সেই জন্য চেয়েছিলাম যে আমি নির্মাণের সাথে সংশ্লিষ্ট বা আমাদের দুই পাড়ের মানুষ যারা তাদের নিজেদের জমিদান করেছেন এবং যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে, সেই জন্যই আজকের এই আয়োজন। সকলের প্রতি কৃতজ্ঞতা,
এবং ধন্যবাদ জানানোর অনুষ্ঠানই এটা, আমি সেটুকু বলতে পারি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে চলতে, তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন, স্বাধীনতার চেতনায় প্রেরণা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন। বাঙালি জাতি বিশ্ব সভায় মর্যাদা নিয়ে চলবে, মাথা উঁচু করে চলবে, এটাই ছিল জাতির পিতা আকাঙ্ক্ষা। তো তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি আজকে দিনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। ১৯৭৫ সাল 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে একটা কলঙ্ক অধ্যায়, যে নেতা তার জীবনটা উৎসর্গ করেছেন এই বাঙালির আর্থসামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির জন্য, যে ক্ষুধার্ত মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, ফাঁসির আদেশ হয়েছে মুখোমুখি দাঁড়িয়েছেন, সব কিছু উপেক্ষা করে যিনি আমাদের স্বাধীনতা দেন, শুধু স্বাধীনতা নয় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্প মর্যাদা এনে দিলেন, এবং আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে যিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্র মতো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিলেন, মানুষের জীবনে যখন একটি শান্তি ফিরে এলো, স্বস্তি ফিরে এলো, মানুষ নতুন করে উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করল, সেই সময়ে 75-এ 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হল। শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছিল তা কিন্তু নয়, একই সাথে হত্যা করল আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র 10 বছরের ছিল শেখ রাসেল, তাকেও ঘাতকের দল রেহাই দেয়নি। কামাল জামানের অপহৃত বধূ তাদেরকে হত্যা করল। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, শেখ ফজলুল হক মনি তিনিও একজন মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, আব্দুর রব সানিবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার 10 বছরের ছেলে আর 13 বছর মেয়ে, 4 বছর নাতি সুকান্ত সহ সে পরিবারের সদস্যদের হত্যা করল রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। আর একই সাথে এর পরপরই 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হল। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের আজকে শ্রদ্ধার সাথে সহ। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি, বরং অকাতরে জীবন দিয়েছে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসার এবং মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর উপর চলেছে অকথ্য অত্যাচার নির্যাতন এবং তাদের হত্যা করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের অনেক নেতা কর্মী লাশ গুম করা হয়েছে, বিমান বাহিনীর অফিসারদের এবং অনেক কর্মচারীদের হত্যা করেছে, তাদেরও লাশ এখনও স্বজনরা কেঁদে ফেলে লাশ গুম হয়ে গেছে খুঁজে পায় না। বাংলাদেশটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি, সেই দরিদ্র আরো দরিদ্র হয়েছে। দেশের মানুষ
পেটে ভাত নেই, পরনে ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হয়, রোগী চিকিৎসা নেই, শিক্ষা নেই, যোগাযোগের কোনো উন্নতি নেই, এই অবস্থাই তো ছিল। সেই বাংলাদেশের পরিবর্তন আনা, সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দেওয়া, এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল। যখন ক্ষমতায় ছিলাম না, বিদেশে গেছি, বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করত এটা কি ভারতের কোনো অংশ, জিজ্ঞেস করত এই দেশে তো শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ লেগে থাকে, ভিক্ষুকের জাতি, মিসকিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যথার ছিল। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না, আমরা মাথা তুলে কথা বলতে পারবো না, আমরা আত্মমর্যাদাবোধ আমাদের থাকবে না, এটা কি ধরনের বাংলাদেশ? বাবা মা ভাই সব হারালাম, আমরা দুই বোন বিদেশে, আসতে পারিনি, তখন আমাদের আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবেই বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল। নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি, নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে, আমার ছোট শিশু সন্তান 8 বছরের মেয়ে, 10 বছর ছেলে, মাতৃস্নেহ বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে। আমি কোথায় ফিরে এসেছিলাম? আমি এমন একটা দেশে ফিরে আসলাম, একটা নাগরিক হিসাবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না, হত্যা আমি মামলা করতে পারবো না, কেন ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতা বসানো হয়েছে। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা করেছে, যা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, হাজার হাজার মা বোনদেরকে ক্যাম্পে ধরে নিয়ে, যাদের দিনের পর দিন পাশবিক অত্যাচারের নির্যাতনের শিকার হতে হয়েছিল, কত গ্রামের পর গ্রাম পুরো শূন্য, শুধু বিধবার গ্রাম, 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি মানুষ শরণার্থী, সেই দেশটিকে যিনি গড়ে তুললেন তাকে হত্যার পর এই বাংলাদেশে তো সেই রক্তাক্ত অবস্থা চলতেই থাকে 75-এর পরে। যে জেদাতি রক্ত দিয়ে দেশটা স্বাধীন করল, সে জাতি কেন মাথা নিচু করে চলবে? সেই অকুতোভয় জাতিকে একেবারে মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং খবরদারিটা খুব বেশি চলত আমাদের উপর। 21 বছর পর সরকারে আসি, আমি জাপানে গিয়েছিলাম, আমার মনে আছে জাতিপিতা জাপানে যখন যান তখন যমুনা নদীর উপর সেতুর প্রস্তাব দিয়ে এসেছিলেন, তখন আলোচনা হয়েছিল পদ্মা এবং অন্যান্য নদীর, তো যমুনা নদীর উপর সেতু নির্মাণ, জাপান ফিজিবিলিটি স্টাডি করে দেয়, কিন্তু এরপরে আর কাজ তেমন এগোয়নি, যা পরবর্তীতে সেটা নির্মাণ হয়। আমি যখন 96 সালে সরকার গঠন করি, ওই সেতুর ডিজাইনে সেখানে আমি নিজে উদ্যোগ নিয়ে সেখানে রেল যোগাযোগ, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন এবং এটা মাল্টিপারপাস সেতু হিসেবে তৈরি করি। তখনও আমি বিরোধী দল থাকলেও আমি যখন ওয়াশিংটনে যেতাম, আমি ওয়ার্ল্ড ব্যাংকের সকলের সাথে কথা বলতাম এবং আমাদের বাঙালি অফিসার তাদের সাথেও, যখন এই সেতুটা যমুনা সেতু নির্মাণের কথা হতো আমি সবসময় দাবি করতাম যেখানে রেল সেতু থাকতে হবে, আর তারা বলতো যে না, রেল সেতু ভায়াবল হবে না। আমি তাদের প্রমাণ করেছি যে হ্যাঁ, এটা ভায়াবল হবে, কিন্তু তাদের একটাই কথা ছিল। কিন্তু আমি যখন সরকারে এসেছি তাদের সে কথা কিন্তু মানি নেই, আমি রেল সেতু ওই ডিজাইনের সাথে আমরা রেল সেতুটাও যুক্ত করেছিলাম।
কাজে এই লড়াইটা কিন্তু অনেক আগের লড়াই। কাজে আজকে দেখা যাচ্ছে যে সেই রেল সেতু এখন সব থেকে বেশি কার্যকর। এখন তো সেই ওয়ার্ল্ড ব্যাংকে আবার আমাদের প্রস্তাব দিল যে আলাদাভাবে ডেডিকেটেড রেল সেতু করে দেবে, কারণ আমরা ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হলে আমাদেরকে এই ধরনের একটা সেতু দরকার আছে, যোগাযোগ ব্যবস্থা করার দরকার আছে। আমি রাজি হয়ে গেলাম আমাদের সেই সেতু হচ্ছে। আমরা যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু, যেটা সড়ক সেতু, সেটা আমরা উদ্বোধন করেছিলাম 1998 সালের নভেম্বরে। আর ওই সময় আমরা পদ্মা সেতু নির্মাণেরও আমি যখন জাপানে আলোচনা হয় তখন আমি দুটো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের পদ্মা আর একটা হচ্ছে আমাদের রূপসা ভৈরব নদীর উপর খুলনায়। তা আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিটুয়েন্সি কোনটা, কোনটা করলে আপনার সুবিধা হবে। আমরা দুটাই আমার কনস্টিটুয়েন্সি, পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারবো আর রূপসা সেতু করলে আমি যেতে পারবো, কারণ সারা বাংলাদেশে আমার কনস্টিটুয়েন্সি, আমি কেন ভাগ করতে যাব। যা হোক, আমি জানতাম যে রূপসা সেতু আমরা যে রূপসা সেতুটা আমাকে আগে শুরু করে দিতে হবে, কারণ পদ্মা বিশ্বের সব থেকে খরস্রোতা একটা নদী, যে নদী প্রতি বর্ষের সময়ই এটা পরিবর্তন ঘটে। সেদিকে লক্ষ্য রেখেই আমি বললাম যে এটা তো ফিজিবিলিটি স্টাডি করতে হবে, সময় লাগবে, তারপর ওটা আগে করে দেন আর এটা ফিজিবিলিটি স্টাডি করেন। তারা ফিজিবিলিটি স্টাডি করলো, করবার পর আমরা কিন্তু এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, সেটাও 2001 সালের জুলাই মাসে আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং এটা ডিজাইন টিজাইন করা প্রায় আমরা শুরু করলাম। দুর্ভাগ্যের বিষয় 2001-এ আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারল না, তো সেটাও আমার একটা দোষ যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুচলেখা দেই দিই, কারণ আমার সময় আন্তর্জাতিক টেন্ডার দিয়ে গ্যাস ব্লক বিভিন্ন আমেরিকান কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং গ্যাস তারা উত্তোলন করছিল, তো সেই গ্যাস উত্তোলন করে তারা বিক্রি করবে ভারতের কাছে। আমি সেখানে বাদ সাধলাম যে এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে, আমার 50 বছরের উদ্বৃত্ত থাকবে, রিজার্ভ থাকবে, তারপর আমি গ্যাস বিক্রি করব। স্বাভাবিক বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয়, আমার ভাগ্য তাই হল আমি 2001-এ সরকার গঠন করতে পারলাম না, ভোট আমরা পেয়েছিলাম বেশি, সিট পেলাম না, সরকার গঠন করতে পারলাম না। তাতে আমার কোনো আফসোস ছিল না। কেন আফসোস ছিল না? যে এই বাংলাদেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না, ক্ষমতা না আসি না আসি কি আসে যায়, কিন্তু আমার দেশের সম্পদ বেঁচে না। খালেদা জিয়া রাজি হয়ে গেল, ক্ষমতায়ও আসলো, খালি আমি শুধু এইটুকু বলেছিলাম আল্লাহ তালা জন বুঝে ধন দেয়, বলেছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেও না, বিক্রি করতে পারবেও না, পারে না, পারে নাই। কিছু কিছু মানুষ সাবধান মেশে থাকে, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। আসুন পদ্মা সেতুর ব্যাপারেই বলি, এটাও আর এক ইতিহাস। পদ্মা সেতু আমরা নির্মাণ করব, জাপান ফিজিবিলিটি স্টাডি করে দিল সেই সময় যে জায়গাটা, এটাই মায়াওয়া থেকে এই জায়গাটাই তারা ঠিক করে দিয়েছিল। খালেদা জিয়া 2001-এ এসে বলল এটা এখানে হবে না, এটা এখানে হবে না, এটা আরিচা থেকে মানে দৌলতদিয়া পর্যন্ত করতে হবে। জাপানিজরা কিন্তু আপনারা জানেন যে তারা কিন্তু খুব আত্মমর্যাদাবোধ তাদের মধ্যে অনেক বেশি। জাপানের মন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কথায় পদ্মা সেতু আমরা করতে চেয়েছি, তখন আমি বিরোধী দলে, আপনি যেখানে বলেন সেখানে আমরা করব। তাই বললাম যে আপনারা তো সব জায়গাটা ফিজিবিলিটি স্টাডি করেছেন, আর এই জায়গায় করলে পরে আমার দক্ষিণের দক্ষিণ পশ্চিম প্রায় 21টা জেলার সঙ্গে সংযোগ হবে অতি দ্রুত, আর এখান থেকে যদি আরিচা পর্যন্ত যেতে হয়, আরিচা থেকে পাটুরিয়া রাস্তা, ওটাও কিন্তু আমার সময় করা, যদিও উদ্বোধন করেছিল বিএনপি মন্ত্রী, কিন্তু ওই আইডিয়াটা জমি ভরাট করা এবং ওটা করেছিলাম আমি 7 কিলোমিটার। তো 107 কিলোমিটার দূরে যে দৌলতদিয়া থেকে
রাজবাড়ি এবং ফরিদপুরের মোড়, সেখান থেকে আবার যেতে হবে ভাঙা হয়ে বরিশালের দিকে। এটা একটা লম্বা সফর। আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মাত্র 55 কিলোমিটার, সেতু পার হলেই আমরা চলে যাচ্ছি, সময় বাঁচবে। আর আমি জানি যে এই জায়গাটা করা সবথেকে কঠিন, তো কঠিন কাজটাই তো আমাদের করতে হবে। তো জাপানকে দিয়ে তারা ফিজিবিলিটি স্টাডির নামে সেই আমার ভিত্তি প্রস্তর স্থাপন সেগুলি সব নষ্ট করে তারা বিএনপি সেটা করতে দিল না। আমরা সব সরকারি, সরকারি এসেই 2009 সালে সরকার গঠন করার পরই বললাম এই এই জায়গায় পদ্মা সেতু, বিশেষ করে সবার আগে প্রয়োজন হচ্ছে ডিজাইন, নকশা, এটা তৈরি করতে হবে। আমার কাছে নকশা দিল, আমার আইডিয়া ছিল যে একই সাথে রেল লাইন এবং সড়ক দোতলা সেতু করব। খুবই কঠিন কাজ এই নদীতে এই সেতু করা, কারণ একই সাথে যদি সব গাড়ি এবং রেলগাড়ি, মানুষ সহ মালামাল সহ একসাথে যদি দাঁড়ায় তাহলে সেই মানে ওজনটা নিতে পারবে এই ধরনের সেতু, যা ভূমিকম্প অথবা কোনো রকম যদি জাহাজ ধাক্কা লাগে বা কোনো রকম কিছু হয় সেটার থেকে যেন শক্তভাবে গড়ে ওঠে। এটা একটা কঠিন কাজ, কিন্তু করলে তো যেটা কঠিন আর যেটা সেটাই তো করতে হবে, সহজটা কেন করব। আমি এই ডিজাইনটাই পছন্দ করলাম। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, তখন সকলেই এগিয়ে আসলো, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা যাই সমস্ত অনেক দাতা সংস্থা আসলো। আমরা চেয়েছিলাম যে এডিবি এটার মানে লিডিং রোলে থাকুক, ওয়ার্ল্ড ব্যাংক আরও বেশি টাকা দেবে বলে চলে আসলো। এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা আরও দুঃখজনক। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ, এই পদটা নিয়ে যত জটিলতা যত সমস্যা। এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে যাচ্ছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লোরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিনটন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার, তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে, কি মধু আছে? এটা তো এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল, এটা শুরু হয়েছিল স্বাধীনতা পরপর, কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো 83 সালে, তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায়। তাহলে বলতে এটা এরশাদ সাহেব এই ব্যাংকটা তৈরি করলো, তৈরি করার পরে একজন এমডির পদ কাকে দেবেন সে খোঁজ করলো। ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন, আমি চিনি তাকে, উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায়। তো সেই প্রফেসরকে এনে এখানে এমডির পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আজকে এখানে ওখানে দাঁড়াতে চান না। আইন যে আইন দিয়ে করা হয়েছিল সে আইন ছিল মাত্র যে 60 বছর পর্যন্ত থাকতে পারবে, তার বয়স তখন 70 পার হয়ে গেছে, 60। তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভারডিউ হয়ে যা বলে তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহিত সাহেব এবং আবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহরিজমি সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন, আপনি বরং এখানে উপদেষ্টা এমিরেটাস হিসেবে থাকেন, তাতেও তিনি রাজি না। তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক,
সরকারের বিরুদ্ধে দুইটা মামলা করলেন। তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায়। তো আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না, খালি আইনটা প্লেস করবেন। এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে, আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক, সেখানে তাহলে আমাদের কিছু বলার থাকে না। কিন্তু কোর্ট তো তা পারবে না, আইন তো ভঙ্গ করতে পারবে না। উনি মামলা হেরে যেয়ে আরো খেপে গেলেন। আর তার ওই অ্যাম্বাসেডার আনাগোনা তো চলছেই, বারবার পিএমওতে আসে আর ওই একই কথা শোনায়। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না, আমি আর দেখা করি নাই, আমি কারোর সাথে আর দেখা করি নাই। আন্তর্জাতিক পর্যায়ে যদিও এই প্রশ্ন, আমি খালি জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটা জবাব দেন তো, এমডির পদে কি আছে? তবে এখন একটু বলে রাখি কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কি মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। এ ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের পলিক তার সাথে আমার পরিচয় ছিল, তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাশ হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিনটনেরই নাকি নির্দেশ ছিল যে এটা বন্ধ করে দিতে হবে, কেন এমনি পদে থাকতে পারল না। টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্য অন্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। আমি বিশ্বের অনেক নেতাদের সাথে কথা বলেছিলাম, তো সকলের ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না। তখন যে কেন যাবে না, ওয়ার্ল্ড ব্যাংক না থাকলে পাওয়া যাবে না, ওখানে পাওয়া যাবে না কেন, আমরা নিজেরা করতে পারবো না কেন? আমি যখন চৌগামে গেলাম আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো, একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে আপনার সেতুটা আমি করে দেব। আমি তাদের সাথে আলোচনা করলাম, জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তাদের তার উপদেষ্টার সাথে কথা হলো, তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন। কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে, আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে, শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গুণী প্রত্যেকে বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব, বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 7-12 কোটি মানুষ, টাকা এসে যাবে, আমরা তো একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব। এবার আমি নিজের টাকায় করব। আমাকে আমাদের মাননীয় অর্থনীতি পড়াতে অর্থমন্ত্রী এসে বললেন, তারপর তাদের অনেক শর্ত বলল দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান, এই প্রমাণ আর দেখাতে পারে না। তাদের একজন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন, তিনি আসলেন, সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে, তিনি বসে আছেন, ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না। তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি, তো দুর্নীতির কথা আমাকে দেখান, আমাকে প্রমাণ দেন, আমি তো কাগজ চাই, প্রমাণ চাই। হয় না প্রমাণ আছে, আমরা বের করেন। তারপর সেই ভদ্রলোকের ব্যাগ খুলে দেওয়া যায়, আমলাম যে আপনি যে ব্যাগটা খুব সযত্নে ধরে রেখেছেন চেয়ারে বসে, নিশ্চয় ব্যাগের মধ্যে আছে, ব্যাগটা খোলেন বের করেন। উনি তাদের ব্যাগটা ছেড়ে দিলেন, বললেন এখানে কিছু নাই। বলে তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে দুর্নীতি হয়েছে? আমাকে প্রমাণ দিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমি আমাদের আমার ইন্টিগ্রিটি অফিসার হিসেবে আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব, ওনাকে আমি বললাম ওদের সামনে আপনারা চিঠি লেখেন, ওয়ার্ল্ড ব্যাংকে অফিসিয়ালি চিঠি লেখেন যে আমাকে প্রমাণ পাঠান। অনেকদিন পরে দুটো চিঠি পাওয়া গেল, সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, সেই চিঠি। আমলাম এই
সময় আমি প্রাইম মিনিস্টার ছিলাম না, আমার সরকার ছিল না, এবং এখানে অমুক মন্ত্রী ছিল, তমুক মন্ত্রী ছিল, আপনারা বন্ধ করছেন। এটার সাথে পদ্মা সেতুর কি সম্পর্ক? পদ্মা সেতু আমরা করছি, ওটা তো আপনারা করে দিয়েছেন, তাদের ওই সাহস ছিল না যে আপনাদের চ্যালেঞ্জ দেয়। কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়ব না, আর আমি আপনাদের টাকা নেবও না। তখন বলো কি, মন্ত্রীকে জেলে দিতে হবে, বশির রহমান সাহেবকে জেলে দিতে হবে, মামলা করতে হবে। আমার কিসের ভিত্তিতে মামলা আমাকে দেখেন, কোন কোন অভিযোগে মামলা? বারবার তাদের সাথে কিন্তু এই কথা চলছে। আমাদের একদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে, এটা মানলে পরে টাকা দেবে। আমি বললাম যে ওদের টাকা আমি নেব না। উনি বলেন তাহলে টাকা নিলে পদ্মাসেতু হবে না? আমরা হবে না, যেদিন নিজে টাকা করতে পারবো সেদিন করবো। তাহলে আপনার ইলেকশনে কী হবে? আমাদের জনগণ যদি ভোট না দেয় ক্ষমতা যাব না। সেই জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে, দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা নিতে হবে নাকি? বলে আপনি ইলেকশনে আমরা জিততাম না, আসলাম না, কিছু আসা যায় না, গ্যাস বিক্রি করি আসি, আবার কী আসা যায়? ঠিক সেই ভাবনা আমি করবো না। ওনারা বেশ নাকচ হয়ে চলে গেলেন। আমরা যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু হবে, বাংলাদেশের জনগণের টাকা আমরা টাকা দিয়ে পদ্মা সেতু করব। বলে কখন করবেন? আমরা যখন পারবো তখন করব, এবং আমি এটা করবই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ মোচিত হয়েছে, সেই জন্যই আজকে আমি আর এখানে আসা। কারণ এই পদ্মা সেতুটা অত্যন্ত একটা জটিল স্ট্রাকচার, এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এবং এই যে একটা জটিল, সব থেকে খরস্রোতা নদী, অ্যামাজনের পরে সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে এই পদ্মা নদী। সেই পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন, সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এবং এই পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী, এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ, আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী, সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক জানা, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। এই জটিল পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, কখনো নদী ভেঙে গেছে, কখনো নানা ধরনের মানে সমস্যা দেখা দিয়েছে, একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি। যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য। এই পদ্মা সেতু করতে যেহেতু একটা খরস্রোতা নদী এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে, আবার এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছে, যারা প্রয়াত তাদের আমার কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে তাদের আত্মার বাক্সাৎ কামনা করি। আবুল হোসেন আজকাল বেঁচে নেই, কারণ সে আমার সেতু সড়ক সেতু মন্ত্রী ছিল, তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে, কাজে আজকে সে আর বেঁচে নেই। আমি তাকে স্মরণ করি। আমাদের যিনি স্বনামধন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাহেব, তাকে দিয়ে আমরা যে কমিটি করেছিলাম, তিনি সবসময় এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের পরামর্শ দিতেন, তিনিও আজ নেই। কাজে যারা মৃত্যুবরণ করেছে দেশি বিদেশি সকলকে প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করি। সবচেয়ে বড় কথা, জমি সবসময় জমি দিতে গেলে একটা সমস্যা হয়। এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিজে মাটি ত্যাগ করেছেন,
এই জমি দান করেছেন। আমি তাদের প্রতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন, আছেন না? যারা জমি দিয়েছেন তারা আছেন এখানে? আপনারা দাঁড়াবেন, একটু দাঁড়ান। আমি জানি না আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে জানাবো। আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা পুনর্বাসন করেছি, সেটা বড় কথা না, কিন্তু আপনারা আপনাদের পিতা মাতার সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য। জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আবার সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন, এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সব আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং চিরদিন জাতি এটা মনে রাখবে। আমি এটুকুই আর বেশি আমার বলতে চাই না, কারণ আপনারা দেখেন প্রথমবার শুরু করলাম, 2001 ভিত্তি প্রস্তর স্থাপন করলাম, করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয় নাই, ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া মিথ্যা বানোয়াট। এটা ফেডারেল কোর্টের রায়। আচ্ছা, আবার আমরা ভিত্তিপ্রস্তর স্থাপকের সেতুটা নির্মাণ শেষ করলাম। আজকে আমাদের এই অঞ্চলে মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান সব কিছুর সুযোগ হয়ে গেছে, এবং রেল যোগাযোগটাও, এই রেল এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা হয়ে ফরিদপুরের যশোর পর্যন্ত আমরা যোগাযোগ করে দিয়েছি, আর সোজা যশোর থেকে একেবারে পায়রা নদী পর্যন্ত, দুঃখিত, আমাদের মংলাপোর্ট অর্থাৎ ঢাকা থেকে মংলাপোর্ট পর্যন্ত এই রেল যোগাযোগ আমি স্থাপন করে দিয়েছি। এই অ্যালাইনমেন্টটা আমার নিজেরই করা, যে এইভাবেই এটা যাবে, এবং সেই যোগাযোগটা আমাদের হয়ে গেছে। আজকে আর আসলে পদ্মাপাড়ের মানুষ আমরা সবসময় কষ্ট ভোগ করতাম আসতে গেলে, কারণ আমার ছোটবেলা থেকেই তো, প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে 52 সালে নৌকায় করে। আমাদের নৌকা ছিল 3 দাঁড়, মাঝি নৌকা, বড় নৌকা, বানশি, 2টা কামরাওয়ালা। প্রথম আমার দাদা, আমি আর কামাল ছোট, আমরা নৌকার মধ্যে হাঁটতেও পারতাম। সেই নৌকা নিয়ে প্রথম ঢাকায় এসেছিলাম, 4 দিন 4 রাত্রি লেগেছিল তুমি পার থেকে ঢাকায় আসতে, তখন আব্বা জেলখানায়। 42-48 সালে আন্দোলন করতে যেয়ে তিনি 49 সালে যে কারাগারে বন্দী, তখন তিনি কারাগারে বন্দী। আর এরপর লঞ্চ স্টিমারে যাতায়াত করতে হয়েছে। কাজে এই যাতায়াত করতে যেয়ে কত মানুষের জীবন গেছে, বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে, এখন আর সেই সেবা থেকে কেউ বঞ্চিত হয় না। আর সবচেয়ে বড় কথা যে আজকে যে টোল উঠেছে তাতে তো সবাই খুশি, এটা তো আপনারা শুনেছেন। যাক, আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে, বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে, এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ,
স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা 2021 থেকে 41 প্রেক্ষিত পরিকল্পনা করেছি, পাশাপাশি আমরা 2100 সালের ডেল্টা প্ল্যান, এই বদ্বীপের মানুষের ভবিষ্যতে কিভাবে উন্নত জীবন পাবে প্রজন্মের পর প্রজন্ম, সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, এটাও আমাদের বাস্তবায়ন অব্যাহত থাকবে, আমরা শুরু করেছি। কাজে আজকের বাংলাদেশ এই একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে, এটাই সব থেকে বড় পাওয়া যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপরিতরুদ্ধ গতিতে, যত বাধা আসুক ইনশাআল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আবার আমি সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং এই কৃতজ্ঞতা জানানোর জন্যই কিন্তু আজকের এই মানে আমাদের আয়োজনটা। সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত, আর যারা উপস্থিত নাই তারা সকলকে বাংলা জয় বন্ধু বাংলাদেশ চলতে পারে। আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। Sincerest thanks, eternal gratitude, honorable Prime Minister.